ড্রপ দিকে তো আর আমি বলবো যে চিন্তা ভাবনা নাই, মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বড় একটা চান্স থাকবে আরও বেটার ক্রিকেট খেলে নেক্সট ডেতে জন্য সিরিজটা সিল করতে পারি। অবশ্যই দেখেন, যেহেতু আমরা এখন ইন্টারন্যাশনাল সিরিজগুলো খেলছি, সো আমাদের অপরচুনিটিস অনেক বেশি আমাদের র্যাঙ্কিংয়ে ডেভেলপ করা। সো সেটা হতে পারে নেক্সট ম্যাচে, যদি আমরা বেটার ক্রিকেট খেলি, পয়েন্ট দুইটা পয়েন্ট যদি আর্ন করতে পারি, আমাদের দেখা যাচ্ছে র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে যাবো আমরা। সো ফার অবশ্যই। প্রথমত হচ্ছে আমার বাবা কখনো এইভাবে গ্যালারিতে এসে খেলা দেখেন না, সো ওনার জন্য ফার্স্ট ম্যাচে উনি এসেছিলেন, সো আমি তেমন কিছু করতে পারি না। প্লাস কারণ যখনই মা বাবা আসে সেই জিনিসগুলো অনেক স্পেশাল হয়ে থাকে, সো আমারও মাথায় এমন ছিল যে আমি কিছু একটা করি যেন আমার মা বাবার জন্য সেটা স্মরণীয় হয়ে থাকে। এবং গত ম্যাচ বলবো যে আপনারা তো জানেনই যে কেমন এক্সাইটমেন্ট ছিল ওই ম্যাচে। সো আসলে মা বাবার জন্যই অতটা করা, সো আর আমি এই পর্যন্ত এসেছি আমার মা বাবার জন্য, আমার ফুল ফ্যামিলির জন্য। সো আমি ওটা আমার মা বাবাকে ডেডিকেট করতে চেয়েছি। ব্যাটিংটা নিয়ে দেখছেন আমরা স্ট্রাগল করছি, কারণ যারা থাকছে হয়তো বা অনেক বেশি থাকছে কিন্তু রান করতে পারছে না, বা টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার যায় সে কলাপস করতেছে। সো ফার এই উইকেটটাতে যদি আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারি, কারণ এটা আমি বলবো যে চোখে থাকার মতো যে ইস্যুগুলো আমরা ফেস করছি, সো যদি কালকের ম্যাচে যদি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারি এবং অ্যাটলিস্ট 200 প্লাস একটা স্কোর দাঁড়া করাতে পারি, যদি যখনই আমরা ব্যাটিং করি, যদি আগে ব্যাটিং করি, আমার কাছে মানে ওদের জন্য সেটা ডিফিকাল্ট হবে চেস করা। আর হচ্ছে বলারও তো একটা খুব ভালো ছন্দে আছে, এবং বলবো যে তারা যদি আরেকটু বেটার করে, বেটার করা তো আসলে অপশন অনেক বেশি, এবং ফিল্ডাররা যদি যেভাবে সাপোর্ট করে যাচ্ছে সেম ওয়েতে যদি সাপোর্ট করতে পারে, এবং সবথেকে বড় কথা যে ওই পার্টিকুলার ডেতে যদি আমরা পজিটিভ ক্রিকেট খেলতে পারি অ্যাজ এ টিম, বলবো যে আমাদের ভালো খেলার চান্সেস বেশি থাকবে। স্বর্ণা আমি বলবো যে খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার, এবং তার হচ্ছে পটেনশিয়াল, সে কেমন ক্যাপাসিটির প্লেয়ার সেটা কিন্তু আমরা দেখেছি। সো হ্যাঁ, সো ফার একটু স্ট্রাগলিং করতেছে ব্যাটিংয়ে, বাট স্টিল কিন্তু বলিংয়ে বা খুবই ভালো কন্ট্রিবিউট করছে টিমের জন্য। সো আমি ওর উপরে সবসময় ফেথ রাখি, কারণ ও যে টাইপসের প্লেয়ার, ও খুব বিজি প্লেয়ার, ও পছন্দ করে স্ট্রাইক রোটেট করতে এবং বড় শটও খেলতে পারে। সো আমার কাছে মনে হয় যে ওর সাথে এখন আমাদের সবারই থাকা উচিত, এবং আমি সবসময় ওকে বলি যে দেখো তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই, যত প্রেশার সব আমার আছে, তুমি তোমারটা খেলা খেলো, তুমি তোমার ওয়েতে খেলো। সো এটাই চেষ্টা করছে, এবং ও অনেক চেষ্টা করতেছে, দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে অনেক সময় হচ্ছে না। আর নেটেও আমি কোচের সাথে কথা বলে ওর সাথে আমি ব্যাটিং করি, যেন আমি ওকে বলে আসলে ওকে পজিটিভলি বুস্ট করতে পারি এর জন্য। ড্রপ দিকে তো আর আমি বলবো যে চিন্তা ভাবনা নাই, কারণ দেখেন আমাদের হাতে এখনও আমি বলবো যে অনেক বড় সম্ভাবনা আছে সিরিজটা নেওয়ার। আর হচ্ছে সব কিছু ডিপেন্ড করছে আমাদের পজিটিভ ক্রিকেটের উপরে, সো আমরা চাই এটাই যেন পজিটিভ ক্রিকেট খেলে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা সিরিজটা নিতে পারি। থ্যাংক ইউ।